বাচ্চার মা সত্যি কিন্তু পরিস্থিতির শিকার, দিনে দিনে সেটা আমরা বুঝতে পারছি কতখানি পরিস্থিতির শিকার। এবং হচ্ছে তার মা, বাচ্চার মায়ের মা কিভাবে তার মেয়েকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে এবং বাড়ির লোকের কাছে কতখানি কদর, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ সবটা বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বাচ্চার মায়ের ভিডিও শুরু হলো, তার আগে একটা কথা বলি, বাচ্চার যে মায়ের যে বাচ্চা আছে অর্থাৎ কৃষাণু, আমরা হাজার হলেও তো সেটা অস্বীকার করতে পারবো না যে হ্যাঁ কৃষাণুর মা ও তো। সেই কৃষাণুর আজকে নিজের প্রতি এতটা, মানে কি বলবো, নিজে এতখানি, মানে বাবা ঠাকুমা দাদুর এতখানি ভরসাতে এতখানি নিজে স্বাবলম্বী হয়ে যাচ্ছে দেখে আজকে মনটা ভরে গেল, যে কিভাবে নিজের কেয়ার নিজে নিতে হয় সেটা ওই বাচ্চাটাও জেনে গেছে, যে পরের ভরসার উপর থাকলে চলে না। কিন্তু তার মা এখনো পর্যন্ত তার চাইতেও বাচ্চা হয়ে বসে আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে হচ্ছে চুলের বিনুনি খোলেনি, বিড়াল বাচ্চা নিয়ে খেলা করছে। এগুলো কারা করে, একজন মা করে? যখন একটা মা মা হয়ে যায়, তার দায়িত্ব কর্তব্য বোধ অটোমেটিক্যালি ভেতর থেকে পাল্টে যায় যে আমি একজনের মা। কিন্তু একে দেখে মনে হয় না এ নাকি আবার সিঙ্গেল মাদার হবে, মানে ভাবলেও, মানে ভাবতেও একটা ভাবনার বিষয়, একটা ভাবলেও হাসি পায়, সিঙ্গেল মাদার হবে যে কিনা চুলের বিনুনি খুলতে পারে না, মানে রাতের আগের দিনের বাধা চুলের বিনুনি সেটা পর্যন্ত খুলেনি, তার মা তাকে দিদি সম্বোধন করছে। কি সুন্দর সম্পর্ক না, মা মেয়েকে দিদি সম্বোধন করে, আবার মেয়ে মাকে দিদি সম্বোধন করে। তো ওর মা নাকি ওকে বলেছে, দিদি কবে খুলবেন চুলটা? তো আমি যখন বাইরে যাব তখন খুলবো। ও রয়েছে থাক, বাসি কাপড়েই হচ্ছে, বাসি কাপড়টা ছেড়ে যে আমি ডালে ফোড়ন দেবো, মানে ডালটা ফোড়ন দেবো, সেটাও তার মনে হয়নি, সেটা করতেও তার আলসেমি। আসলে এখন তার অনেক কিছু শেখার আছে, সে হঠাৎ করেই না মা হয়ে গেছে, মানে খেলতে খেলতে মা হয়ে গেছে আর কি। আর অত ছোট মেয়ে, একটা বাচ্চা মা, সে কী করে পারে এত কিছু করতে, তাই না? একদম বাচ্চা মা অনেকের কাছে, কিন্তু তার বাচ্চাটা কী করে শিখছে? অ্যাকচুয়ালি পারিবারিক শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই যে অনেকেই বলে সন্দীপের কাছে থাকলে বাচ্চা মানুষ হবে না, সন্দীপের কাছ, মানে বাবার কাছ থেকে নিয়ে আসো, বাবার কাছ থেকে নিয়ে চলে এসো, মায়ের কাছে এনে দাও, তারা একবার ভেবে দেখো তো যে সত্যি মায়ের কাছে থাকলে বাচ্চাটা ঠিকঠাকভাবে মানুষ হবে কি না। অনেকেই এখন রে রে রব তুলবে, এই রে এই ছোট্ট বাচ্চাটা নাকে ড্রপ দিচ্ছে, এই বাবা নিজে নিজে ড্রপ দিচ্ছে, ওটা শেখা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের শেখা প্রয়োজন। যে বাচ্চার মা বা বাবা কেউ একজন দুজনের মধ্যে থেকে তার জীবন থেকে চলে যায়, সে বাচ্চাটা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়, তাকে হতে হয়, তো ওটা শেখা প্রয়োজন। এবং বিপদের যে ঘটনাটা, সেটা কিন্তু পাশে ওর বাড়ির লোক সবাই ছিল, অতএব ওটা নিয়ে ভাববার কিছু নেই। ভাববার বিষয় হচ্ছে এই বাচ্চা মাটা কবে বড় হবে, তার বাচ্চাটা তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, ম্যাচিওর হয়ে যাচ্ছে, কত সুন্দর নিজের প্রতি যে কেয়ার নিতে হয়, পরিবারের মানুষের প্রতি কেয়ার নিতে হয়, কী সুন্দরভাবে শিখছে। কিন্তু এই যে বাচ্চার মা অর্থাৎ এই গামলা, এবার গামলা বললেও অনেকের সমস্যা হয়, গামলা বললে কেন গামলা বলা হচ্ছে, গামলা নাকি বডি শেমিং করা হয়, অথচ সেই মাই প্রতি মুহূর্তে হচ্ছে বডি শেমিং করে তার বৌদির, ঠিক আছে, প্রতি মুহূর্তে দেখতে পাই। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার এই বাচ্চার মা হচ্ছে এতটা কেয়ারলেস, চুলের বিনুনি খোলে না, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চা খেয়ে বসে পড়েছে বেড়াল নিয়ে খেলতে। খুব সুন্দর কথা, বেড়ালকে আদর করছে, ওই যতটুকু আদর বেড়ালকে করা হয়, সেটা যদি ওর ছেলেকে করতো তাহলে কিন্তু ছেলে একদিনে ওর কাছে চলে আসতো। কারণ ও প্রথম দিনই ঠিক করে নিয়েছিল, ছেলেকে আমি সঙ্গে নেব না, কেন এইসব বাধা ধরার দায়িত্ব এইসব ঝামেলার মধ্যে আমি নেব, শুধুমাত্র ওর ভিউয়ার্সরা ছেলে কাছে আনো, ছেলে কাছে আনো, এই বলাতে ও একটুখানি ছেলের টাইটেল নিয়ে, মানে ছেলেকে নিয়ে টাইটেল দিয়ে খেলেছিল মাত্র, আর বিশেষ কিচ্ছু করেনি। এবারে হচ্ছে সকালবেলা মাকে বলছে, মানে এতটাই সকালে ও ওঠে, ও প্রত্যেক দিন ওদের বাড়িতে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যায়, বৌদি আলুর বড়া ভাজছে, মায়ের ডাল সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, সকলের বাড়িতে কিন্তু টিফিন হয়ে গেছে, মানে বাড়িতে ওদের সকলের টিফিন হয়ে গেছে ও বাদে, তার মানে বুঝতে পারছো ও কতটা বেলায় ঘুম থেকে ওঠে, সিঙ্গেল মাদার হবে, বাপরে বাপ, বাজার করবে, হাট করবে, ছেলেকে স্কুল নিয়ে যাবে, ছেলে মানুষ করবে, সব একা করবে, এ নাকি সিঙ্গেল মাদার হবে। এখনও মানুষ কি করে বলে বুঝতে পারি না, তারা কি ভিডিও দেখে কিছু বুঝতে পারে না, এখনও মানুষ বলে যে কবে আসবে, ছেলেকে কবে আনবে, উফ সত্যি ছেলেটার ভবিষ্যৎটাকে ঝরঝরে করবার জন্য এরা উঠে পড়ে লেগেছে। একটা কথা শুনে রাখার, একটা কথা মিলিয়ে নাও, আজকের ডেট অনুযায়ী বলে দিচ্ছি, ছেলেকে ও কোনোদিনই কাছে আনবে না, কোনো দিনই না, যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভাওতাবাজি দিচ্ছে। এবারে
সকলের টিফিন হয়ে গেছে কেন কি করে বুঝলাম, কারণ হচ্ছে ঠাম্মি স্নান টান কমপ্লিট, ঠাম্মি বসে হচ্ছে তোমার মোবাইল দেখছে। আর ঠাম্মির মধ্যে একটা চেঞ্জেস দেখতে পেয়েছো, ক্যামেরা মুখে তাক করলেও ক্যামেরার মানে কি বলবো সামনে এসে না কোনো কথা বলে। যে ঠাম্মি কিনা এত নাচানাচি করতো, হ্যাঁ নাচানাচি বন্ধ করেনি, সে কিন্তু তার বৌমার চ্যানেলে দিব্যি নাচ ফাঁচ দেয়, আমরা দেখতে পাই শর্ট ভিডিও, কিন্তু নাতনির চ্যানেলে আর তাকে সেভাবে উৎসাহ নিয়ে কথা বলা সেটা কিন্তু দেখা যায় না। কারণ কিছুদিন আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে ওদের বাড়িতে একটা সমস্যা হয়েছে, বাড়িতে বিরাট ঝগড়া হয়েছে, আর ঠাম্মির সাথে মায়ের সাথে নাতনির সাথে মানে একটা মানে সবারই সঙ্গে সবার একটা ঝামেলা হয়েছিল, সবাই সব কিছু মন থেকে মেনে নিল এই টঙ্কার জন্য। ঠাম্মি কিন্তু মনে হয় এখনও সেই জিনিসটা মেনে নিতে পারেনি। না আমি একেবারেই বলছি না যে ঠাম্মি নাতনির সঙ্গে সম্পর্ক নেই, একেবারেই না, সে আগের মতো ঠাম্মির উচ্ছ্বাস কিন্তু দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, সকালবেলা ঠাম্মি স্নান টান সেরে একদম যেটা ওনার কাজ আর কি আর করবেন, ফোন নিয়ে বসে পড়েছেন, ফোনে উনি ফোন দেখছেন আর কি, মা রান্না বান্না করছে। তো তখন বলছে কোথায় যাচ্ছে, না ম্যাগি খাবে, তাহলে বৌদির ঘাড়ের ওপর দিয়ে চাপিয়ে ম্যাগিটা বলা যায়, তাহলে বৌদি ম্যাগি খাবে তাই আমি ম্যাগি খাবো। আমার মনে হয় প্রত্যেকেরই টিফিনটা মানে সকালের জল খাবারটা কিন্তু হয়ে গিয়েছিল, এতটা বেলায় উঠেছে ওর জন্য আর বসে থাকবে, ওর জন্য বসে থাকার এই সংসারে কিন্তু কেউই নেই। দেখতে পাচ্ছো ওর এই সংসারে কতখানি কদর, মানে এই বাপের বাড়ির সংসারে যেখানে ও টিফিন খেলো কি না খেলো কারোর মাথা ব্যথা নেই, ওকে নিজেরটা নিজেই ভেবে খেতে হয়। তাই ম্যাগি নিয়ে আসতে বললো দু প্যাকেট, বৌদি আর আমি মিলে খাবো কোণে। কিন্তু যখন ম্যাগিটা করে দেখালো বাটির পরিমাণটা, কারণ ম্যাগির প্যাকেটটাও দেখালো, ছোট ম্যাগি যেটা ছোট যেটা ম্যাগি হয় 6 টাকার ম্যাগিটা, তো সেটা তোমার যখন বাটিতেও করে দেখালো সেটা অবশ্যই দু প্যাকেট নিজেই নিয়েছে, অথচ বৌদির ঘাড়ের ওপর দিয়ে চালিয়ে দিল যে বৌদি আর আমি খাবো, কিন্তু দেখা গেল একটা বাটিতে। যাই হোক, অলরেডি বৌদির টিফিন হয়ে গেছে, বাড়ির সবার টিফিন হয়ে গেছে, এতটা বেলায় মহারানী উঠেছে। তো তারপরে তোমার বাইরের প্রকৃতি যেরকম দেখাবার, প্রত্যেক দিন একই কন্টেন্ট একই কন্টেন্ট, তবে হ্যাঁ আজকে একটা আলাদা জিনিস দেখিয়েছে, সে পুতুল ফুল। আমি কোনোদিনও সত্যিই দেখিনি, আমি ওই গাছটা চিনিও না, কিন্তু বেশ মজাদার লাগলো ব্যাপারটা। হয়তো অনেকেই চেনে জানে না বা অনেকেই চেনে জানে আবার, কারণ গ্রামগঞ্জের দিকে এই সমস্ত গাছ থাকে, বাট আমি কোনোদিনও দেখিনি। আর ওই পুতুল ফুলের সঙ্গে আমার কোনো মানে বেশ ভালো লাগলো জিনিসটা। তবে একটা কথা, ওই পুতুল নিয়ে খেলা, এই দেখো পুতুল পেয়েছি, এইটা জলে দিলে আরও ফুলে যাবে, এই যে কথাগুলো, এগুলো কার বলার কথা? এগুলো কিন্তু কৃষ্ণন বলার কথা, এগুলো যে কোনো বাচ্চার বলার কথা। আসলে ও এখনও বাচ্চাই রয়ে গেছে, মানে ওর মা ওকে বড় করতে পারেনি। তো যাই হোক, অন্য দিক দিয়ে বড় করে দিয়েছে, অন্য দিক দিয়ে একদম বড় ঝানু পাকা মাল করে দিয়েছে, বাট ওর যে বিহেভিয়ার, ওর যে মানে কি বলবো আচরণ, শিশুসুলভ আচরণ, সেইগুলো বদলাতে পারেনি। তো যাই হোক, সেটা আমার আমি খুব নতুন জিনিস দেখতে পেলাম, না হলে তো ওই একই জিনিস দেখতে পাই, সকালবেলা হলে ওই তোমার চা উতলাচ্ছে, এই এই রান্না হয়েছে, আর নাহলে পাড়া বেড়ানো, এই হচ্ছে ব্যাপার। আর শেষে একটুখানি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে, একটুখানি টাইটেলটার সম্বন্ধে একটুখানি বলে দিয়ে ভিডিও খতম। এই ভিডিও থেকে নাকি প্রচুর পজিটিভ ভাইব পাওয়া যায়, একজনই আজকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখলে প্রচুর পজিটিভ ভাইব পাওয়া যায়, তাই নাকি? যেখানে ননদকে মানে ননদ বৌদিকে হচ্ছে বডি শেমিং করে, যেখানে সকাল বিকেল লুডু খেলা ছাড়া ওই পরিবারে আর কিছু নেই, কোনো একটা বই পড়া দেখেছো মানে যে কোনো কেউ একটা বইয়ের সঙ্গে সম্পর্ক, মানে গোটা বাড়ি খুঁজলেও মানে একটা বই পাওয়া যাবে না, তো লুডো পাওয়া যাবে। তো এই ধরনের ভিডিও দেখে নাকি পজিটিভ ভাইব পাওয়া যায়, বাহ দারুণ ব্যাপার। এবারে হচ্ছে তোমার তো দুপুরবেলার খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে যাই হোক স্নান টান মনে হয় সেরেছে, কারণ আমার মনে হয় স্নানটাও ঠিক টাইমে সারে কি না এতটা মানে আমার আমার যেটা মনে হয় এতখানি অলস যে চুল খোলে না, বাসি জামাকাপড় না ছেড়েই ডালে ফোড়ন দেয়, মানে এতটাই যার মধ্যে কুড়েমি, কোনো কিছুই তার করতে ইচ্ছে করে না, কোনো কিছুই তার ভালো লাগে না, অথচ সে বাচ্চা মানুষ করবে। তো সকাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা দেখলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ায় সেই একই মেনু, আলুর বড়া, আলু ভাজা, আলু সেদ্ধ, আর আরেকটা কী ছিল সঙ্গে, ডাল ছিল, ব্যাস ওই তো। আর আলু সেদ্ধর পরিমাণটা দেখেছিলেন, বাপরে ওমা, আমি তো প্রথমে যখন দিল আমি ভাবলাম বোধহয় লেবুর টুকরো, ওমা পরে দেখি না আলু সেদ্ধ, ঠিক এইটুকু আলু সেদ্ধ। তাও ওর মা পাশ থেকে জিজ্ঞাসা করলো আলু সেদ্ধ খাবি, মনে হয় শর্ট ছিল আর কি, তো ও তো না করবে না, সবই খাবে, এদিকে ও একটা মানে কি বলবো ওয়েট লস জার্নি ওর চলছে, তো সেখানে সবই ও খাবে, কোনোটাই ও ছাড়বে না। তো আলু সেদ্ধ দিল, উড়ি বাপরে পরিমাণ তো দেখে আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক, সবই আলুর মেনু, কারণ যতদিন না বাবা আসবে, আমি কালকেই বলেছি ভিডিওতে, তদ্দিন ওই মাছ দূরে থাক, ডিম
ডিম ভাজা ছিল সঙ্গে, হ্যাঁ অমলেট ছিল, অমলেটের ঝোল নয়, অমলেট ভাজা নয়, অমলেট ডিম সেদ্ধ, এইগুলোই ওদের বাড়িতে চলে। তো ওই ডাল অমলেট না, খাওয়াটা খুব সিম্পল, খুব সুন্দর খাবার, কিন্তু ওর জন্য কি ভালো? কারণ ও একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, ও এই এই রকম হাতে গ্লাস নিয়ে, জাগ নিয়ে, মাগ নিয়ে, যাই বলো না কেন, আমাদেরকে ফটো পোস্ট করছে, ও দেখাচ্ছে আমি দেখো আমি দেখো আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি, আমি আমার ওয়েট লস করব। ও যদি ওয়েট লস এই প্রসেসের মধ্যে মধ্যে না থাকতো আমরা ওকে বলতামই না। মোটা তো অনেক মোটা থাকে, এই তো আমি মোটা, অনেক মোটা থাকে, ও যেহেতু ডায়েটিং করছে সেইটা দেখে বলা আর কি। অথচ আলু, ঠিক আছে, অথচ সন্দীপের মা একটু আলু খেয়েছিল বলে, সুগারের পেশেন্ট, একটু আলু খেয়েছিল বলে, ওরে বাপরে বাপ, ওর প্রিয় দিদি, বাপরে বাপ, ওর মানে সন্দীপের মায়ের আলু খেতে গেলেই মনে পড়বে এই দালাল দিদি কী বলেছিল। তো এখানে এখানে বুনু খাচ্ছে, দালাল দিদির মুখে একটা কথাও নেই, একটা এটা নিয়ে উচ্চবাচ্যও নেই যে তুই ওয়েট লস করছিস বাট এগুলো কেন খাচ্ছিস, কেন খাচ্ছিস না, সেসব বলবে না। তো যাই হোক, সবই আলুর আইটেম, আলু ভাজা, আলুর বড়া, আলু সেদ্ধ, ডাল, ডিমের অমলেট, খাওয়া দাওয়া সেরে যথারীতি একদান লুডো খেলা। সেই লুডো খেলার সময়ও ঠাম্মি একবারও ক্যামেরার দিকে কিন্তু দেখলো না, দেখলাম ভালো কথা, এই আজকে বলছি তো ভিডিওতে, কাল দেখবে জোর করে একবার হলো ঠাম্মিকে দিয়ে হাসাবে, করবে করবে করবে, আমি দেখেছি লক্ষ্য করে, যখনই বলা হয় তার পরের দিনই সেই কাজটা করা হয়, দাদার ক্ষেত্রেও ঠাম্মির ক্ষেত্রেও। তো তোমার তারপরে তোমার যথারীতি বিকেলবেলা পাড়া বেড়াতে গেছে, ওর মা রোদ্দুরে বেরোতে পারে না, আগের দিন সেই কচু পাতা তোলা, মেয়ে বৌমা সবাইকে পাঠিয়েছে, এমনকি সেই বাচ্চা ছেলেটিকেও পাঠিয়েছে, বাট নিজে কিন্তু বেরোয়নি, বললো আরও নিয়ে এসো, ওই যে রোদ লেগে কালো হয়ে যাবে না, কিন্তু বিকেলবেলা হলে ঠিক পাড়া বেড়াতে যায়, তখন তো আর সূর্যমামা মাথার উপর গনগনায় না, তো সেই জন্য পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছে যথারীতি নাইটি। তবে ইদানিংকালে দেখতে পাচ্ছি ওর বৌদি যখনই রাস্তায় বেরোয় কুর্তি পরে বেরোয়, খুব ভালো লাগে এটা, কুর্তি পরে, কারণ কালকেও দেখলাম কচুর শাক তুলতে গেছে কুর্তি পরে বেরিয়েছে, তো একটা চুড়িদার কুর্তি, ওরা তো সেভাবে কোথাও সেভাবে যায় না, চুড়িদার কুর্তি যে এত এত কিনছে সেটা তো অবশ্যই পাড়ায় বেরোলে পরা উচিত, কিন্তু যথারীতি মা মেয়ে কিন্তু সেই নাইটি, ওদের যে নাইটিতে কিসের সুবিধা হয় বুঝতে পারি না, তো কোথায় না পাঞ্জাবি পুলিশ এসছে কি না, পাঞ্জাবি পুলিশ আসেনি অ্যাকচুয়ালি, ওই যে বাচ্চা মেয়েটি ওদের বাড়িতে আসে না, খুব বাচ্চা বলবো না, তো যাই হোক ওদের বাড়িতে যে আসে মেয়েটি, বুনু বুনু করে ওরা, সেই মেয়েটির নাকি পাঞ্জাবি পুলিশ, পাঞ্জাবি পুলিশ খুব পছন্দ, অ্যাকচুয়ালি সেই মেয়েটির পছন্দ না, সেই মেয়েটির ঘাড়ের ওপর দিয়ে নিজেদের পুলিশ দেখার খুব শখ, সেই জন্য হচ্ছে বিকেলবেলা পুলিশ দেখতে বেরিয়ে পড়েছে। এদের ভাবনা চিন্তাটা ভাবো তো একবার, যেহেতু ভোট কেন্দ্র, ভোট বাড়ির সামনে যেহেতু ভোট কেন্দ্র, তো হচ্ছে তোমার পুলিশ দেখাতে বেরিয়ে পড়েছে মেয়ে বৌমাকে নিয়ে, এই হচ্ছে শাশুড়ি মা, মেয়েকে বলছে চল পুলিশ দেখে আসি, ও মা কোনো পুলিশের সঙ্গে চোকাচোকি কিছু একটা মানে করবার ইচ্ছে ছিল নাকি? আমি এই জায়গাটা মানে এত হাস্যকর লাগলো কি বলবো, যে মা সে হচ্ছে মেয়েকে নিয়ে, বৌমাকে নিয়ে বিকেলবেলা পুলিশ দেখতে বেরিয়েছে, আর মানে আর মেয়ে সেখানে কি বললো, কোর্ট কাচারি এই সমস্ত করে পুলিশ দেখে দেখে আমি ই হয়ে গেলাম, আমাকে পুলিশ দেখাতে নিয়ে বেরিয়েছে, সত্যি মেয়ে কত পুলিশকে চড়িয়ে বেড়ালো, আর ও কিনা মা কিনা পুলিশ দেখাতে বেরিয়েছে, ভাবতেও অবাক লাগে। তো মাই অধঃপতনের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে জুড়েছে, সেই সম্পর্কে এখনও রয়েছে, আবারও যদি কারোর সঙ্গে কিছু ঝুলিয়ে দেওয়া যায় বা নিজেও ঝুলে পড়া যায়, সেই জন্য হচ্ছে বৌমাকে তো অবশ্যই না, কারণ ছেলের সংসার ভাঙা যাবে না, মেয়েকে যদি একটু লেলিয়ে দেওয়া যায় বা আমি নিজেও যদি একটুখানি অ্যাপ্রোচ কিছু করতে পারি, তো সে কারণে হচ্ছে বিকেলবেলা পুলিশ দেখতে বেরোনো। একটা মা যে তার সন্তানকে ঠিকঠাকভাবে কি বলবো সব সময় শাসন দিয়ে, আদর দিয়ে সবসময় আগলে রাখে, কিন্তু এই মাকে দেখি সবসময় বিপথে ফেলে দেয়, কারণ আমরা দেখেছি এই মাকেই প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে মানানোর জন্য সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বিনুনি বেঁধে চুলে ফুল দিয়ে মেয়েকে পাঠিয়েছিল, তাহলে এই মা কতখানি অধঃপতনের দিকে পাঠায়, আর এই বাপের বাড়িতে যে কতখানি কদর আছে, আশা করি আমার ভিডিওটা যারা পুরোটা শুনলে তারা বুঝতে পারবে, কেননা সবার খাওয়া হয়ে যায়, মেয়ে কী খাবে চিন্তা থাকে না, মেয়েকেই ম্যাগি এনে ব্যবস্থা করে খেতে হয়। দ্বিতীয়ত ওই তো রান্নার মেনু, সেখানে আলু সেদ্ধটাও খাবে কি না জিজ্ঞাসা করছে, কী সুন্দর, আগের দিন দেখেছিলাম দাদা ভোটের কাজ করছে, দাদাকে জিজ্ঞেস করছে ভোটের কাজ কেমন হচ্ছে, দাদা দেখালো এরকম, তো তাহলে ভোটের কাজ মিটে গেলে বিরিয়ানি খাওয়াবি, তো দাদা কি বললো, ডাল ভাত খা, তাহলে বুঝতে পারছো সেখানে কিন্তু বৌদি একটা কথাও বলেনি যে কেন খাওয়াবে না, হ্যাঁ দাদা টাকা টাকা পাক খাওয়াবে, তো সেখানে বুঝতে পারছো ওর বাপের বাড়িতে কতখানি কদর। যে মেয়েটা বাপের বাড়ির জন্য এত কিছু করে এসছে এখন দেখেছি হাত গুটিয়ে নিয়েছে,
এখন আমরা দেখেছি হাত গুটিয়ে নিয়েছে, যা রান্না হয় তাই খায়। আগে দেখতাম নিজেই ভ্যান থেকে বাজার করতো, সবজি কিনতো, এটা ওটা কিনতো, মাছ কিনতো, আমরা খুব দেখেছি। এখন কিন্তু ও হাত গুটিয়ে নিয়েছে, ও বুঝতে পেরে গেছে যে বাপের বাড়িতে এখানে আমার কদর নেই, শুধুমাত্র ভিডিওর খাতিরে অন ক্যামেরা আমাকে এখানে একটু হাসি মুখে থাকতে হয়, ন্যাকামো করতে হয়, শিশুসুলভ আচরণ করতে হয়, নাহলে এদের সঙ্গে ভিডিও করা যাবে না। কিন্তু এখন কি আর দেখো, নিজের ট্যাকের করেই খরচ করে ভালো মন্দ খাওয়াতে এবং খেতে, কিন্তু দাদার কাছে বিরিয়ানি খেতে চাইলো। এই দাদাকে তো অনেক কিছু ভালো মন্দ খাওয়ায়, বাইরে নিয়ে গিয়ে ফুচকা খাইয়েছে দেখেছি, যেখানে যাব বিরিয়ানি খাইয়েছে। দাদা যখন যেটা বুনুর কাছে খেতে চেয়েছে বুনু বানিয়ে দিয়েছে, কিন্তু দাদা কি বললো, ডাল ভাত খা। কত সুন্দর দাদা বোনকে ভালোবাসে। আসলে যে টাকাটা রোজগার করছে সেই টাকাটা নিজের কাছেই রাখবে, এবং সেখানে বউজি তো বলতে পারতো যে না, তোমার দাদা নিশ্চয়ই বিরিয়ানি খাইয়ে দেবে। দেখবে হয়তো একদিন বিরিয়ানি এনে নিজেই বলবে আমার দাদা খাইয়ে দিয়েছে, হতেই পারে, কারণ ভিডিওতে দেখে নেবে, দেখে নিয়ে সেটাতে মানে খণ্ডন করতে হবে, মিথ্যে হোক যেভাবে হোক খণ্ডন করতে হবে সেটাকে। তো এটা হচ্ছে ওর বাপের বাড়িতে ওর থাকার কদর। বৌদি উলু দিচ্ছে না, এ বাবা ননদের কথা শুনলো না, এ বাবা উলু দাও ননদ পুজো হচ্ছে যখন আজকে ভিডিওতে, তো বৌদি ননদের কথা আর কদিন পরে আরোই শুনবে না। এখন সবে এসেছে, বছর ঘোরেনি তো, এখনও ঠিক চোখ ফোটেনি, চোখটা ফুটুক তখন এইখানে দূর দূর করে একবার চুলের মুঠি ধরে তাড়িয়ে দিয়েছিল দাদা, এবার পুরোপুরি দুজনে মিলে তাড়িয়ে দেবে, কারণ এখানে এখন সংসারে কিন্তু টাকা অলরেডি কম দিতে শুরু করেছে। অলরেডি কম কেন বলছি, যে খরচ করা, এটা কিনে যাওয়া, ওটা কিনে যাওয়া, এটা খাওয়ানো, ওটা খাওয়ানো বন্ধ হয়ে গেছে। আরও যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে থেকে পাত্তারই গুটাতে হবে, এটাই নিয়ম। আর ওই মা, মা তো শুধুমাত্র ব্যবসায়ী মা, ব্যবসায়ী মা কেন বলছি, মেয়ের প্রতি তার কোনো ভালোবাসা নেই, সেই জন্যই ওর মধ্যেও গ্রো করেনি কোনো মানে সন্তান স্নেহ, যে আমার বাচ্চাটাকে আমাকে ভালোবাসতে হবে, কারণ মাকে এরমভাবেই ওর দেখে এসছে, শুধু স্বার্থ, শুধু স্বার্থ, এটাই হচ্ছে মা। নাহলে রোজ গেলে মেয়েকে ঘরে বসিয়ে রাখে, এক বৌমার আদর যত্ন নিচ্ছে, বাড়িতে বৌমার আদর যত্ন নিচ্ছে, অথচ অন্য কারোর এক বৌমাকে তুলে নিয়ে এসে বাড়িতে তার পয়সায় খাবো বলে রেখে দিয়েছে। এই হচ্ছে মা, এই হচ্ছে ওদের পারিবারিক কালচার। তো বিকেলবেলা হচ্ছে যার বাড়িতে মানে এই কৃষাণুদের বাড়িতে কত আম গাছ, কত রকমের ফল ফলাদি, কত কিছু ওরা খেয়ে শেষ করতে পারে না, আচার বানিয়ে শেষ করতে পারে না, আম কেটে কেটে সন্দীপের মা আলা হয়ে যায়। তো সেখানে এই যাচ্ছে লোকের বাড়িতে এক পিস আম খাওয়ার জন্য, যায় অনেক জায়গায় গ্রামে গঞ্জে আছে লোকের বাড়িতে গিয়ে খাওয়া, গাছের ফল চেয়ে খাওয়া যায়। কিন্তু এদেরকে দেখে আমি অবাক হয়ে যাই, বিকেলবেলা তিনজনে মিলে পুলিশ দেখতে বেরিয়ে সোজা তাদের কাকিমাদের বাড়িতে, তো সেখানে গিয়ে হচ্ছে আম খাওয়া, গল্প করা, বিড়াল নাচন, এই সমস্ত মানে, তো যাই হোক মানে এই আম মিষ্টি, এবং বৌদিকে কি বলছে যে পাগল, কারণ বৌদি মিষ্টি আম পছন্দ করে না। অনেকের বললাম যে মুখের টেস্ট অনেকের অনেক রকমের, এর আগেও আমরা শুনেছি যে শ্বশুর বলেছে রসগোল্লা খেতে দিয়েছিল পছন্দ করেনি বলে, শ্বশুর বলেছে হাগুড়ে ফ্যামিলির, এটাকেও বলে কোনো একটা মেয়েকে তার ফ্যামিলি নিয়ে বললে, মেয়ে কেন যে কোনো মানুষকে তার ফ্যামিলি তার পরিবার নিয়ে বললে কিন্তু তার গায়ে লাগে, ঠিক আছে। তো মেয়েটা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছে, তো সেখানে তার পছন্দ অপছন্দ সে তো বলতেই পারে যে এটা আমার পছন্দ নয়, তাকে রসগোল্লা দেওয়া হয়েছে সে মানে পছন্দ করে না, তাকে বলা হচ্ছে যে হাগুড়ে ফ্যামিলির। ননদ বলছে মারো 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 মারো, দেখো কি বলছে, মারো মারো মারো, মানে নিজের বাক স্বাধীনতাটাকু, নিজের পছন্দ অপছন্দ বলার, যেটা পছন্দ নয় এটা আমার অপছন্দ, এটা আমার ভালো লাগছে না খেতে, এটা আমি ভালোবাসি খেতে, এটা বলার মতো বাক স্বাধীনতা মেয়েটার নেই। এইরকম পরিবারেই বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি গরিব ঘরের মেয়ে তো তাই যা খুশি বলতে পারছে। তো এটাই যদি ওর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে মানে এই ভাঙাটিন তার শ্বশুর বাড়িতে এগুলো শুনতো, তাহলে হয়ে যেত বউকে অত্যাচার করে। তো এখানে পাকা আম ও পছন্দ করে না, সেখানে পাকা আম খেতে চাইছে না বলে বলছে এটা পাগল আছে। কেন পাগল থাকবে, এটাও তো পাবলিকের সামনে ওকে ছোটো করা হচ্ছে, অন ক্যামেরা ওকে ছোটো করা হচ্ছে, বাড়ির বউকে ছোটো করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে, সেবেলা কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই এদের ফ্যামিলি কালচার। তো সন্ধ্যাবেলা এসে যথারীতি পাড়া বেরিয়ে এসে পুলিশ দেখে এসে, পুলিশকে যদিও আমরা দেখতে পাইনি, তারই মধ্যে একটা কথা বলি, বলছে এইখানটা এই তো পতাকা লাগানো হয়ে গেছে, ওই মানে পার্টির পতাকা, পতাকা লাগানো হয়ে গেছে, এবং এইখানটা ভোটের ঘর হবে। ও মা গো, ভোটের ঘর কে বলে গো, বুথ বলে আমরা জানি, ঠিক আছে, বলছে ভোটের ঘর হবে। আর একটা জায়গায় দেখলাম ছাদে তুলসী মঞ্চ যেটা এনেছে, তুলসী মঞ্চটা রয়েছে, ওটাকে কি বলে তুলসী, এটা এটাকে কি বলে ওই মন্দির, তুলসী মন্দির, তুলসী মঞ্চটাকে কি বলে, তুলসী এটাকে কি বলে, এই হচ্ছে বাচ্চার মা, শিক্ষিত বাচ্চার মায়ের হচ্ছে পরিচয়।
ভোটের ঘর, মা গো মা, আমি শুনে মনে মনে হাসলাম। আর ঠিক শুনলাম তো? দিয়ে আবার পিছনে গিয়ে আবার সামনে এলাম। ও বাবা, না ঠিকই শুনলাম, ভোটের ঘর। তো সন্ধ্যাবেলা এসে আরেক দান লুডো খেলা। আরে বাবা, বইগুলো তো নিয়ে একটু টুকটাক বসতে পারে, কত রকমের জানার বই আছে, বই তো টুকটাক পড়তে পারে, তবে তো অনেক কিছু জানবে। কিছুই তো জানে না মা, মা তো দেখি কিছুই জানে না, বাচ্চাকে কি শিক্ষা দেবে? কলা চেনে না, ব্রাহ্মণবাড়ির মেয়ে কলা চেনে না, অচিতে দেখেছি আমরা, কোনটা মর্তমান, কোনটা কাঁঠালি, কোনটা সিঙ্গাপুরি, কোনো কলাই চেনে না। তো কি বলবো, তোমার মা চেনে না, তোমার কোনখানে কি বলতে হবে সেটা জানে না। কি সুন্দর করে বাচ্চার দিদা বাচ্চার মাকে মানুষ করেছে, এইরকমই জায়গায় এসে আবার কৃষাণু মানুষ হবে নাকি, যদিও কৃষাণু কোনোদিনই আসবে না। তো সন্ধ্যাবেলা এসে আরও একবার লুডো খেলা, যেরকম যথারীতি যা হয় আর কি। তারপর একসঙ্গে মুড়ি টুড়ি খাওয়া, সেই কাকিমার বাড়ি থেকে আম খেয়ে এলো, সেই কাকিমাও এসে আবার তার বাড়িতে মুড়ি খেলো, শোধবোধ হয়ে গেল। তো তারপরে যাই হোক, যথারীতি ভিডিও শেষ করলো। কিন্তু ওই যে বা স্বামীর নাম নিতে নেই, স্বামীর নাম নিলে নাকি অমঙ্গল হয়, সত্যি কি তাই? সেই জন্য নিজে ইচ্ছে করে কি অমঙ্গল ডেকে এনেছিল তার সংসারে? ও তো আমরা দেখেছি 5 বছরে ওর স্বামীকে তোমার সন্দীপ 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 বলেই রাখতো, একটা কথার মধ্যে 5 বার সন্দীপ বলতো। আজকে বলছে স্বামীর নাম নিতে নেই, নিলে অমঙ্গল হয়। তাহলে কী নিতে হয়? স্বামীর নাম নিতে নেই, স্বামীকে চুল্লুকর বলতে হয়, হারামজাদা বলতে হয়, নর্দমার কিট বলতে হয়, মানে নিজেকে দিয়ে, নিজে বলেনি বাট দালাল দিদিকে বলিয়ে ওটাকে স্ট্যাম্প মারতে হয়, গর্ভটা হচ্ছে নর্দমা, সেই নর্দমার যে গর্ভ, নর্দমার যে কিট বেরিয়ে এসছে ওর স্বামী, আর সেটা সেইভাবে ডাকতে হয়, চুল্লুকর কথায় কথায় বলতে হয়, হারামজাদা বলতে হয়, অশিক্ষিত বলতে হয়, চাষাভুষো বলতে হয়। বাহ, তবে সংসারের মঙ্গল হয়, আর স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, স্বামী যেহেতু বয়সে বড় হয় সেই জন্য নাম ধরে বলে ডাকতে নেই, কিন্তু ইদানিংকালে সেগুলো কি আর কেউ মানে? এখন তো স্বামী স্ত্রীর মধ্যে অনেকেই তুইতুকারির সম্পর্ক, এবং প্রত্যেকে, বেশিরভাগ মানুষই কিন্তু স্বামীকে নাম ধরেই ডাকে। আগেকার দিনে তো ছিল স্বামী শ্বশুর, কারণ নাম উচ্চারণ করা যেত না, এমনকি লিখে দিতে হতো, এবং এমন নাম ছিল যে সেই নামটা কোনোদিনও হচ্ছে তোমার মুখে কোনোদিন আর উচ্চারণ করবে না। এমনকি আমি শুনেছি আমার দিদি শাশুড়ির শ্বশুরের নাম, দিদি শাশুড়ির শ্বশুরের নাম ছিল চিনিবাস, উনি নাকি কোনোদিনও চিনি কথাটা বলতেন না, চিনিবাস যেহেতু নাম চিনি কথাটা বলতেন না, গুঁড়ো চিনি, গুঁড়ো মিষ্টি বলতেন, গুঁড়ো মিষ্টি, যেটাকে আমরা চিনি বলি উনি বলতেন গুঁড়ো মিষ্টি, যেহেতু তার শ্বশুরের নাম ছিল। তো সেই সব দিন তো চলে গেছে, তো এখন উনি স্বামীর সঙ্গে কীভাবে কী করতে হবে, কীভাবে নাম ডাকতে হবে না ডাকতে হবে, তার উপরে ওর মঙ্গল অমঙ্গল ডিপেন্ড করছে। তো যাই হোক, এইরকম মা থাকলে স্বামীর আর প্রয়োজন নেই। এইরকম মা কি সুন্দর পুলিশ দেখাতে নিয়ে যাচ্ছে, ছ্যা 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 ছ্যা, মানে ভাবতেও অবাক লাগে, মানে পুলিশ এসছে ভোট কেন্দ্রে তাদের ডিউটি করবার জন্য, সেখানে মা নিয়ে যাচ্ছে পুলিশ, চল পুলিশ দেখে আসে, এবং ঘরেও পুলিশ নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। ভাই, তোদের ঘরেই তো একটা পুলিশ রয়েছে, ওর বাবা নাকি বলে পুলিশ, এত পুলিশের প্রতি ইন্টারেস্ট কিসের? তোর বাবা পুলিশ, ওদের কথা অনুযায়ী তো একটা পুলিশ থেকে মেয়ের বিয়ে দিতে পারেনি, কেন দিয়েছিল ওরকম চাষা বসু ঘরের একটা অশিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে? ঘাবলা কেস ছিল বলেই তো দিয়েছিল, সবাই জানে সেটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।